তাহলে পায়ের সাথে পা, টাখনোর সাথে টাখনো। বেতির সালাত 1 3 5 7 9 পর্যন্ত কোনটা আদায় করা ভালো হবে? এক এক রেখাত পড়েন, মাঝে মধ্যে তিন রেখাত পড়বেন। এক রেখাতের হাদিসই সব, বহু হাদিস এক রেখাতের। এক রেখাত পড়বেন, আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে সুরা ফাতেহা ইখলাস কোনো একটা সুরা পড়ে রুকু, রুকু থেকে গিয়ে উঠে সিজদা মনে করলে কোনো কোনো দিন দোয়ায়ে কুনুত পড়বেন। বেতির পড়লেই দোয়ায়ে কুনুত পড়তে হয় এই হিসেব ঠিক নয়। কেউ যদি কোনো দিন দোয়ায়ে কুনুত পড়তে চাহে তাহলে বেতির সালাতে পড়বে। কেউ যদি কোনো দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ায়ে কুনুত পড়তেন না রামাজান ছাড়া, তবুও রামাজানের শেষ দশকে। কেউ যদি কোনো দিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে কোথায় পড়বে? বেতির সালাতে পড়বে। রুকুর আগে পড়লে হাত বাঁধাই থাকবে, আর রুকুর পরে পড়লে হাত উঠাবে, পড়া শেষ হলে হাতটা ছেড়ে দিবে। তবে তিন রেকাত বেতির পড়লে পদ্ধতি আছে। প্রথম রাকাতে সুরা আলা, দ্বিতীয় রাকাতে সুরা কাফেরুন, তৃতীয় রাকাতে এখলাস ফালাক নাস, আর এক রেকাত পড়লে কোনো হিসাব নাই, যেটা আপনার সহজ। পাঁচ সাত নয় এগুলো তাহাজ্জুদের সাথে মিশে আছে। এক টানা আট রেকাত তাহাজ্জুদ, এক রেকাত বিদ্র, ওগুলোর সাথে হিসাবে টানা যাবে না, ওটা তাহাজ্জুদের সাথে জড়া জমা হয়ে আছে। তিন রেকাত ভিতর পড়লে দ্বিতীয় দুই রেকাত পড়ে বসতে হবে না, এ হাদিস জাল। তিন রেকাত পড়লে এক টানা পড়তে হবে,